Assalamualaikum, hello viewers. Morin kitchener আজকের এপিসোডে দেখার জন্য আবারো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে খুব সহজ কিন্তু একটি ইউনিক রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি হচ্ছে ঝিঙ্গার ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে ঝিঙ্গার ভর্তার স্বাদ অতুলনীয় লাগে। আর এই মজাদার রেসিপিটি খুব সহজেই বাসায় কিভাবে তৈরি করতে পারবেন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ঝিঙ্গার ভর্তা তৈরির জন্য প্রথমে এখানে আমি কিছু ঝিঙ্গা নিয়ে নিচ্ছি। এখন এই সবগুলো ঝিঙ্গাকে আমি ভালোভাবে কাট করে নিচ্ছি। সবগুলো ঝিঙ্গা কাটা হয়ে গেলে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ঝিঙ্গাগুলোকে আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিব। এখানে কিন্তু কোনো পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ ঝিঙ্গাতে প্রচুর পরিমাণে পানি রয়েছে। এখন আমি রান্নাতে চলে যাচ্ছি। রান্নার জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি আর সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে নাড়িচেড়ে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমার সবগুলো ঝিঙ্গা ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই ব্লেন্ড করা ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি এই ভাজা পেঁয়াজগুলোর সাথে। আমি প্রথমে লবণ দিয়ে দিইনি, আমি লবণটা একটু পরে ইউজ করব। এখন এই প্যাস্টটাকে ঘন ঘন নাড়তে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পানি ইউজ করা হয়নি, তাও ঝিঙ্গার নিজস্ব একটা পানি বের হয়েছে। আর আমি পুরো পানিটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে করে শুকিয়ে নিব। বেশ অনেকটা পানি কমে এসেছে। এই পর্যায়ে খুব কেয়ারফুলি ভালোভাবে এটাকে নাড়াতে হবে। যখন থিকনেসটা এই পর্যায়ে চলে আসবে তখন এখানে আমি স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিচ্ছি। আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য একদম চুলার আঁচটা কমিয়ে একটু ঢেকে রেখে দিব। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে এখানে কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে, তার মানে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। রান্নার শেষের দিকে আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি।
এখন আপনাদেরকে ডিশ আউট করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝিঙার ভর্তা। দেখতে পেয়েছেন খুব কম উপকরণে কিন্তু অসাধারণ একটি রেসিপি তৈরি করেছি। আশা করি আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই অনেক খুশি হবেন আর অনেক টেস্ট পাবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে সেটি আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো রেসিপি আর নতুন কোনো আইডিয়ার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।